আসন্ন নির্বাচনে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলকে ছিটে ফোটাও মাটি ছাড়তে নারাজ বিজেপি। শুভেন্দু অধিকারী আগেই নো ভোট টু মমতার ডাক দিয়ে রেখেছেন, আবার কেষ্টগড়ে রণহুঙ্কার বিরোধী দলনেতার, সেখানেও চোর ধরো জেল ভরো এবং সেই সঙ্গে নো ভোট টু মমতার হুঙ্কার। দুর্নীতি প্রসঙ্গে বীরভূমে যখন শুভেন্দু বিঁধছেন তৃণমূল সরকারকে, তখন আরও একবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্বীকার করলেন শাসক দলের নেতারা দুর্নীতি করেছেন। আর যারা এতদিন ধরে বলে চলেছেন তাদের দিয়ে সরকার চুরি করেছে, সেই রাজ্য সরকারি কর্মীরা এবার আবার দিল্লির পথে। তারা এই মুহূর্তে রাজধানী এক্সপ্রেসে করে দিল্লিতে যাচ্ছেন, রাজধানী মুখী তাদের আন্দোলন। আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে একেবারে ট্রেন থেকে, তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, এই মুহূর্তের ছবিটা, তারা যখন দিল্লির পথে, তারা কি বলছেন, কতটা ঝাঁজ বাড়ছে তাদের আন্দোলনের? আমরা দেখতে পাচ্ছি দিল্লির পথে বাংলার ডিএ আন্দোলনকারীরা। এর আগে বারবার রাজ্যের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে না রাজ্যকে, সেই জন্য তারা ডিএ দিতে পারছেন না এই রাজ্য সরকারি কর্মীদের। যদিও তারা বারবার বলেছেন চুরি করেছে তাদের ডিএ এই সরকার, রাজ্য সরকারের দিকে যখন আঙুল তুলেছেন তারা কি বলছেন, তাদের এবার আন্দোলন দিল্লিমুখী, রাজধানীমুখী। তারা যন্তর মন্তরে কাল এবং পরশু তারা দুদিনের কর্মসূচি নিয়েছেন অবস্থানের, কিন্তু কেন তারা দিল্লিতে গিয়ে তাদের আন্দোলন চালাবেন, কি বলছেন তারা, আমরা শুনবো। তা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ট্রেনের মধ্যে থেকে, তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, একদমই বিশাখা, এবং সেই আন্দোলন তারা করতে যাচ্ছেন এবং কেন করবেন একটাই অর্থ, তারা বলছেন ডিএটা চাই। এই মুহূর্তে তারা গানে কবিতায় তাদের যে ক্ষোভটা ব্যক্ত করছেন, এই মুহূর্তে যে গানটা চলছে আমি শোনানোর চেষ্টা করবো। আমার দাবি আমার দাবি যে মুন্ডু আমি নেব না মা মুন্ডু। আরো তো একটা গান রয়েছে, আমি দেখার চেষ্টা করবো। আরো একটা গান রয়েছে, কি গান রয়েছে, আরো একটা গান রয়েছে, মেলা খেলাই সবই গেল ডিয়ের বেলায় না, মেলা খেলাই সবই গেল ডিয়ের বেলায় না, মেলা খেলায় সবই গেল ডিয়ের বেলায় না। বিশাখা, তুমি বুঝতে পারছো, অর্থাৎ যে তাদের আন্দোলন, অর্থাৎ স্বচ্ছ নিয়োগ এবং ডিয়ের দাবি, সেই দাবিগুলোই গানে বারে বারে উঠে আসছে। এবং এই ট্রেন যখন দুরন্ত গতিতে রাজধানীতে গিয়ে থামবে, তখন আন্দোলনে আরো ঝাঁঝটা। এই জায়গাটাকে জানতে চাইবো, তারা যে গানটা বেঁধেছেন বা যে গান দুটো আমাদের শোনাচ্ছেন, সেখানে তো রাজ্য সরকারকে গার্ড করায় তুলছেন তারা, তাহলে কেন দিল্লিমুখী তাদের আন্দোলন? আমি শোনার চেষ্টা করবো। তারা এই মুহূর্তে গানের ছন্দে রয়েছে, আমরা শোনার চেষ্টা করি। আপনারা তো দিল্লিতে যেতে হলো একমাত্র আমাদের দিদির জন্য, তারা কেন পশ্চিম বাংলাকে সবার কাছে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রেখে এগিয়ে বাংলা বলছেন। আসলে সেই এগিয়ে বাংলাটা আমরা বিশ্ব মাঝে প্রধানমন্ত্রী দিল্লিতে আমরা দেখাতে চাইছি, যেটা এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা, আমাদের অধিকার হননের করার বাংলা। তুমি শুনতে পাচ্ছ যে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা, এটাই তারা বলতে চাইছেন কোড অ্যান্ড কোড, এবং সেটা বোঝা। আমরা দেখতেই পাচ্ছি সন্তু, তুমি যে ছবি তুলে ধরলে এবং তোমার সঙ্গে যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন, তোমরা যে ছবি তুলে ধরছো রাজধানী এক্সপ্রেসের ভেতর থেকে, ডিএ আন্দোলনকারীরা যখন দিল্লিমুখী, তাদের আগামীকাল এবং পরশু রয়েছে যন্তর মন্তরের অবস্থান, সেই জায়গা থেকে তারা বলছেন যে কেন তারা দিল্লিতে যাচ্ছেন, তার একটাই কারণ, তারা আগেও রাজ্য সরকারকে কাঠ করায় দাঁড় করিয়েছিলেন, এখনও তারা বলছেন এগিয়ে বাংলা নাকি পিছিয়ে বাংলা, সেটাই এবার সারা দেশের কাছে প্রমাণ করার সময় এসেছে, সেই কারণেই আজ তারা দিল্লিমুখী। ধন্যবাদ সন্তু। হকের ডিএর দাবিতে দিল্লির দুয়ারে বাংলার সরকারি কর্মীরা, বঞ্চনাটা মিটবে কবে,
পেন ডাউন করে ধর্ণা অনশন করেও তো লাভ হয়নি কিছুই। এবার তাই দিল্লির পথে ডিএ আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই দিল্লিতে রওনা দিয়েছে, সেই ছবি আমরা তুলে ধরলাম যে তারা রাস্তায় রয়েছেন, তাদের ট্রেনে করে তারা জার্নি করছেন, আর সোমবার মঙ্গলবার যন্তর মন্তরে অবস্থান করবেন তারা। কিন্তু তার আগে তাদের মধ্যে যে একেবারে স্পিরিট হাই, সেই ছবিটাই আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সন্তু। আর তার আগে তাদের সার্বিক এই কর্মসূচি নিয়ে আমরা দেখে নেব প্রতিবেদন। আন্দোলনটা গতিশীল হবে, আন্দোলনটা চূড়ান্ত বিজয় লক্ষ্যে আমরা নিয়ে যাব, এটা স্থির সিদ্ধান্ত। দিল্লির পরেও আন্দোলন চলবে। বকেয়া ডিএর দাবিতে চড়ছে সুর, রাজপথে বাড়ছে আন্দোলনের ঝাঁজ। রাজ্যের প্রাপ্য বকেয়া দিয়েছে, এবার দিল্লিতে পৌঁছলেন আন্দোলনকারীরা। করে বঞ্চিত রাত পথের ধরে শাসক তোমায় দিক দিক ধিক্কার, যোগ্য ছেলের চাকরি চাই, যোগ্য মেয়ের চাকরি চাই, এই সংগ্রাম চলছে চলবে চলবে। দাবি খুবই স্পষ্ট ভাই, দুর্নীতিহীন নিয়োগ চাই, এই সংগ্রাম দিনে রাতে বাড়ছে। সোম ও মঙ্গলবার যন্তর মন্তরে অবস্থান করবেন ডিএর আন্দোলনকারীরা। দিল্লিতে দেশের রাজধানী যন্তর মন্তরে আগামী 10 এবং 11 এপ্রিল আমাদের দুই দিনের ধর্ণা কর্মসূচি আছে, এবং এখানে এসে পরে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দেব। দিল্লির পাশাপাশি কলকাতাতেও ধর্মতলায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ধর্ণা কর্মসূচি রয়েছে একদিকে দিল্লিতে, অন্যদিকে শহর কলকাতায় শহীদ মিনার ময়দানে, শহীদ মিনারের পাদদেশে যে ডিএ ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে কিন্তু বিক্ষোভ অব্যাহত। দাবি না মেটা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের সদস্যদের। একদিকে লাগাম ছাড়া দুর্নীতি, অন্যদিকে বঞ্চনার ঢেউ। রাজপথে আন্দোলন যখন গর্জে উঠছে, তখন সেই বঞ্চনার বিরুদ্ধে ব্যবস্থা তো দুরস্ত, উল্টে কটাক্ষ শানাচ্ছে শাসক দল। রাজ্যের ওপর চাপ বাড়াতেই এবার সেই আন্দোলনের ঢেউ দিল্লিতে আছড়ে পড়তে চলেছে। রিপাবলিক বাংলা।